1946 সালে মুক্তিপ্রাপ্ত দেবকী বসুর হিন্দি ছবি কৃষ্ণলীলায় রাজা বৃষভানুর চরিত্রে অভিনয় করে পারিশ্রমিক পেয়েছিলেন 75 টাকা। তার অভিনয় পছন্দ হয়েছিল দেবকী বসুর, তবুও পারিশ্রমিকটুকু হাতে তুলে দিয়ে তিনি সাবধান করে বলেছিলেন, আপনি কখনো নায়ক হবেন না, আপনি চরিত্রাভিনয় করবেন। সারা জীবন এই গুরুবাক্যের প্রতি মান্যতাই জন্ম দিয়েছিল বাংলা চলচ্চিত্র জগতের সফল চরিত্রাভিনেতা কমল মিত্রর। 1912 সালের 9ই ডিসেম্বর বর্ধমান শহরে জন্মগ্রহণ করেন অভিনেতা কমল মিত্র। বাবা নরেশচন্দ্র মিত্র ছিলেন বর্ধমানের প্রখ্যাত আইনজীবী। পড়াশোনা করেছেন বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল ও কলেজ থেকে। ছাত্রজীবন থেকেই বর্ধমানের ছোট বড় নানা শৌখিন দলের নাটকে তিনি ছিলেন স্টার অভিনেতা। অথচ অভিনয় শিক্ষার কোনো প্রথাগত পাঠই ছিল না তাঁর। কলেজ পাশ করার পরই চোখের অসুখে বাবা দৃষ্টিহীন হয়ে পড়লে কমল মিত্রকে চাকরির সন্ধান করতে হয়। বাড়ির কাউকে না জানিয়েই তিনি সামরিক বাহিনীতে নাম লেখান। যদিও বাবার তীব্র আপত্তিতে সে কাজ তার করা হয়নি। 20-এর দশকে ছাত্রাবস্থাতেই কমল মিত্র চলচ্চিত্রে অভিনয়ের জন্য কলকাতায় আসা যাওয়া শুরু করে দেন। কলকাতায় এলে তিনি উঠতেন দর্জিপাড়ায় তাঁর দিদির বাড়িতে, পাশেই থাকতেন নামকরা অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। কমল মিত্রের ডাক্তার ভগ্নীপতির সঙ্গে দুর্গাদাসবাবুর একটা বন্ধুত্ব ছিল। ওই সুবাদে কমল মিত্র একবার গিয়েছিলেন দুর্গাদাসবাবুর কাছে একটা সুযোগের আশায়। তখন চিত্রা হলে সদ্য দুর্গাদাসের কপালকুণ্ডলা ছবিটি মুক্তি পেয়েছে। কমলের অভিনয় করার ইচ্ছার কথা শুনে দুর্গাদাস বলেছিলেন, এ জগতে কোনো ভদ্র সন্তানের আশা উচিত নয়। কিন্তু কমল মিত্র হাল ছাড়েননি। এরপর একদিন গুণময় বন্দ্যোপাধ্যায়ের নীলাঙ্গুরীয় ছবিতে একটি ছোট্ট চরিত্রে কাজ করার সুযোগ পান কমল মিত্র। চরিত্রটি ছিল নায়কের বন্ধুর একটিমাত্র সংলাপ। অবশ্য তার জন্য কোনো পারিশ্রমিক পাননি তিনি। নীলাঙ্গুরীও তাঁর জীবনের প্রথম ছবি বলে ধরা হলেও 1943 সালে দেবকী বসুর শ্রী রামানুজ ছবি দিয়েই তাঁর চলচ্চিত্রে অভিনয়ের যাত্রা শুরু। এরপর নীরেন লাহিড়ী পরিচালিত হিন্দি ছবি বনফুলেও তিনি অভিনয় করেন। 1945 সালের পর থেকে কমল মিত্র বাংলা চলচ্চিত্রের পরিচালকদের কাছে নতুন প্রতিভা হিসেবে গণ্য হতে থাকেন। দেয়ানেয়া, আনন্দমঠ, লৌহ কপাট, আসিতে আসিও না, সবার উপরে, বন্ধু, ভানু পেল লঠারি, অগ্নিপরীক্ষা, চৌরঙ্গি, পিতাপুত্র, বর্ণালীর মতো কালজয়ী বাংলা ছবিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন প্রতিভাবান এই অভিনেতা। দেবকী কুমার বসু থেকে শুরু করে বাংলা সিনেমার আদিযুগের বহু খ্যাতনামা পরিচালকদের ছবিতে যেমন কাজ করেছেন, তেমনি পরবর্তীকালে অজয় কর, তপন সিংহ, তরুণ মজুমদার, এমনকি সত্যজিৎ রায়ের পরশপাথর ছবিতেও একটি ছোট্ট পার্টির দৃশ্যেও তিনি ছিলেন স্বমহিমায়। 1947 সালে কমল মিত্র বিবাহ সূত্রে আবদ্ধ হন অর্চনা দেবীর সঙ্গে। এরপর বাবা, মা, দুই কন্যা ও এক পুত্রকে নিয়ে শরদ বসু রোডের বাড়িতে থাকতে শুরু করেন কমল মিত্র। পরিচয়, তাপসী, সোনার খোঁজের মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন কমল মিত্র। 1981 সালে তরুণ মজুমদারের খেলার পুতুল ও অগ্রদূত গোষ্ঠীর সূর্য সাক্ষী ছবিতে শেষবারের জন্য অভিনয় করে অভিনয় জগৎ থেকে চিরকালের জন্য অবসর নেন কমল মিত্র। শেষ দিকে কমল মিত্র ক্রমশ একা হয়ে পড়েছিলেন। বলতেন, প্রায় সব সহশিল্পী চলে গেল, এমনকি যারা বয়সে আমার থেকে ছোট তারাও রইল না। ছবি, পাহাড়ি, জহর, অসিত বরণ, বিকাশের সঙ্গে অনেক বছর ধরে কাজ করেছি, ফ্লোরে আর তারা আসবে না। এই কথা যখন ভাবি তখন নিজেকে বড় নিঃসঙ্গ লাগে। এমনকি উত্তম, ভানু, জহরও চলে গেল। একদিন স্টুডিওতে দেখি পরিচালক অজয় কর ঢুকছেন। তাঁকে দেখে একজন অপরজনকে জিজ্ঞেস করছে, লোকটা কে রে? ওই কথাটা শুনে মনে হয়েছিল আমারও স্টুডিও পাড়া ছেড়ে দেওয়ার সময় হয়েছে। কাউকে কিছু না জানিয়েই হঠাৎই একদিন কমল মিত্র সরে দাঁড়িয়েছিলেন অভিনয় জগৎ থেকে। যেমন অনাহুতের মতো তাঁর আগমন ঘটেছিল বাংলা চলচ্চিত্র জগতে, তেমনি অনাড়ম্বর ছিল তাঁর প্রস্থান।
বাংলা ছবির রাগী পিতা বড় অভিমানে ক্যামেরার সামনে থেকে সরে দাঁড়িয়েছিলেন। ছেলে মেয়েদের উপর কড়া নির্দেশ ছিল কোনোভাবেই যেন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া না হয়। দিনটি ছিল 1993 সালের 2রা আগস্ট। মৃত্যুশয্যায় পরিবারের সকল প্রিয়জনের কাছে নিজের অজানা অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিয়ে মৃত্যুর কোলে সজ্ঞানেই ঢলে পড়েছিলেন কমল মিত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।